ধরে নাও ক্যাপিটাল এটা হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল এ, ক্যাপিটাল এইচ হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল এইচ, ক্যাপিটাল জি হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল জি, ক্যাপিটাল বি হচ্ছে কোফ্যাক্টর অফ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এফ হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল এফ, ক্যাপিটাল সি হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল সি। তাহলে আমি প্রথমে লিখি যে ইফ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল জি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল সি আর কোফ্যাক্টরস অফ, আর কোফ্যাক্টরস অফ স্মল এ এইচ জি বি এফ সি, দেন খেয়াল করে দেখো ক্যাপিটাল এ এর মানটা কত হবে। ক্যাপিটাল এ জানতে গেলে ডিটারমিনেন্টে স্মল এর পোর্শনটা, স্মল এর করস্পন্ডিং রো এবং স্মল এর করস্পন্ডিং কলামটাকে চেপে ধরতে হবে। তাহলে কত হবে? বিসি মাইনাস এফ স্কোয়ার, এটা আমরা জানি। ক্যাপিটাল বি এগুলো শিখে নাও, তার কারণ হচ্ছে এগুলো বিভিন্ন সময়তে কাজে লাগবে। ক্যাপিটাল বি করতে গেলে স্মল বির পোর্শনটাকে চেপে ধরতে হবে, তাহলে কত হবে? এসি মাইনাস জি স্কোয়ার, এসি মাইনাস জি স্কোয়ার। ক্যাপিটাল এইচ কত হবে? স্মল এইচ এর পোর্শনটাকে চেপে ধরতে হবে, যে কোনোটা দিক থেকে, এইচ দু জায়গাতে আছে, তুমি যে কোনোটাতে চেপে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। সি এ এসি মাইনাস এই স্মল এইচ এর পোর্শন চেপে ধরলে, তোমার স্মল এইচ এর পোর্শন যদি চেপে ধরো তাহলে পাবে, যেটাই চেপে ধরো দুটোই বাদ যাবে, এসি মাইনাস জি স্কোয়ার, এসি মাইনাস জি স্কোয়ার, স্মল এইচ, স্মল এইচ এর পোর্শনটা চেপে ধরো, এটা আর এটা বাদ যাবে, এসি মাইনাস, ও সরি সরি সরি, স্মল এইচ এর পোর্শনটা চেপে ধরবে, কত হচ্ছে বলো তো? স্মল এইচটা সিএইচ মাইনাস জিএ, সিএইচ না, জিএইচ মাইনাস জিএফ মাইনাস সিএইচ। বুঝতে পেরেছো তো? আমি এখানে গুলিয়ে গিয়েছি এই ডেল্টাটা লেখাটার জন্য, গুলিয়ে গিয়েছি এইচ জি এইচ বি এফ জি এফ সি। এক নম্বর স্মল এইচ এর হেডে একটা মাইনাস আছে, তাহলে সিএইচ মাইনাস সিএ জিএফ মাইনাস সিএইচ, উল্টোটা হবে। এবার হচ্ছে তোমার ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ স্মল এফ কোথায় আছে? দেখো স্মল এফ এক জায়গাতেই আছে, এটা বের করার কোনো অসুবিধা নেই, এইচটা দু জায়গায় ছিল যার জন্য সমস্যা। তো মাইনাস প্লাস মাইনাস এ এফ মাইনাস জি এইচ, না উল্টো হবে, এইচের ক্ষেত্রে এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, উল্টো হবে। তাহলে এখানে হবে মাইনাস এফ প্লাস জি এইচ। ক্যাপিটাল জি কত হবে? স্মল জি এর পোর্শনটা চেপে ধরতে হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে তোমার এইচ এফ মাইনাস বিজি, এইচ এফ মাইনাস বিজি। আর ক্যাপিটাল সি কত হবে? এ বি মাইনাস এইচ স্কোয়ার। বোঝা গেল এই কটা কোফ্যাক্টর বের করা ম্যাট্রিক্সের, আমরা সবাই জানি। তো এটা দেখে নেওয়া একটাই কারণে, পরবর্তীকালে বহু সময়তে ক্যাপিটাল এবি দিয়ে রিলেশন দেওয়া থাকে, তখন আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারবো। তো এটা দিয়ে আমরা যেটা কারণে লিখলাম যে এই কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটটা ক্যাপিটালের এগেনস্টে লিখে রাখো, তাতে তোমার সুবিধা হবে। তাহলে এখানে আছে এইচ এফ মাইনাস বিজি, এখানে কোথায় আছে এইচ এফ মাইনাস বিজি? এইচ এফ মাইনাস বিজি, দ্যাট ইজ জি, নিচে হচ্ছে সি, কমা জিএইচ মাইনাস এফ, জিএইচ মাইনাস এফ, ক্যাপিটাল এফ বাই সি, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশনকে আমরা ক্যাপিটাল জি বাই সি কমা ক্যাপিটাল এফ বাই সিও লিখতে পারি। পয়েন্ট অফ ইন্টারসেকশনকে আমরা ক্যাপিটাল জি বাই সি কমা ক্যাপিটাল এফ বাই সিও লিখতে পারি। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে?